এখন ফোনে রূপসী। নমস্কার, নেচুরেসেন্সে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অবশ্যই নেচুরেসেন্স, যেখানে প্রকৃতির কাছাকাছি আমরা প্রত্যেকেই পৌঁছে যাই এবং সেই প্রকৃতির সৌন্দর্য আমরা প্রত্যেকে চাই। আর বিশেষ করে বলবো যে আমরা যত বেশি অত্যাধুনিক জীবনযাপনের মধ্যে রয়েছি, আমাদের প্রকৃতির থেকে আমরা অনেকটা ডিটাচড হয়ে গেছি। বাট নেচুরেসেন্স প্রথম থেকেই কিন্তু আপনাদের সেই প্রকৃতির নির্যাসের জায়গায় নিয়ে গিয়েছে, যার মাধ্যম দিয়ে আপনার স্কিন এবং আপনার হেয়ার ডেফিনেটলি সুন্দর হবে। আর আমাদের আলোচনা তো থাকেই বিভিন্ন রকম সমস্যা, আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে আলোচনা আমরা করে থাকি। আমাদের সঙ্গে সবসময়ের জন্য থাকেন যেমন সুকৃতি, আজকেও সুকৃতি রয়েছে, অনেক স্বাগত সুকৃতিকে। এবং আমাদের এক্সট্রা পাওনা আজকে অবশ্যই রয়েছে নেচুরেসেন্সে RSM মিস্টার সৈয়দ রেজওয়ান আলম, অনেক স্বাগত তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন কিন্তু এই মুহূর্তে সরাসরি কথা বলতে, আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে আমাদের জানান কী কী সমস্যা ফেস করছেন, কীভাবে বেরিয়ে আসবেন, ওয়েদার চেঞ্জ হয়েছে, কীভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবেন স্কিন এবং হেয়ারের দিক থেকে নেচুরেসেন্সের মাধ্যমে। আমাদের সরাসরি দুটি ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে এই দুটি নাম্বারে আপনাদের প্রশ্ন অবশ্যই আপনারা রাখতে পারেন। সুকৃতির কাছে প্রথমেই যাই, যে সুকৃতি, আমাদের ধীরে ধীরে ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরমটা বেশ পরিমাণে আমরা অনুভব করছি এই সকালবেলার দিকটা বিশেষ করে। দেখবে যে স্কিনের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্ক্যাল্পে বেশি ইফেক্ট, মানে এফেক্ট পড়ছে, হেয়ার ফলস বেড়ে যাচ্ছে, তার কারণ ড্যান্ড্রফ বাড়ছে, ঘাম হচ্ছে স্ক্যাল্প। তো সেই জায়গা আমার একটা কিওর, মানে নেওয়াটা খুব দরকার, মানে কেয়ার নেওয়াটা খুব দরকার অবশ্যই। সেই জন্য তো আমরা এমনিতেই বলি যে শ্যাম্পুটা রেগুলার করা উচিত, কিন্তু শ্যাম্পুর সাথে সাথে কিন্তু আমরা ভাবি যে বাইরে যা পলিউশন, সেক্ষেত্রে চুলটা ভীষণভাবে রাফ হয়, ঠিক। তো আমরা কাস্টমারকেও বলি বা আমরা নিজেরাও বাড়িতে করি, যেহেতু আমরা নিজেরাও মার্কেটে থাকি সবসময়, তো স্পাটা কিন্তু খুব দরকার। যেটা হেয়ার স্পা কিট আমাদের আছে, তার মধ্যে পুরো কিটের মধ্যে শ্যাম্পু, একটা অ্যাম্পুলস আছে, যেটা কিনা স্কাল্পে যদি যাবতীয় প্রবলেম, কারো ড্যান্ড্রফ আছে, কারো ছোটো ছোটো গুড়ির র্যাশ হয়, যেই র্যাশের জন্য হয়তো আমরা বুঝি না, ঘামাচির মতো মনে হয়, কিন্তু ওটা কারোর ফোড়া টাইপেরও বলতে পারো বা কারোর কোনো রকম পয়জন টাইপেরও হয় যেটার জন্য চুল পড়ে, তো সেক্ষেত্রে আমরা বলি যদি আমাদের হেয়ার স্পা কিটটা যদি কেউ করে, অন্তত বাড়িতেও মানে ইউজ করতে পারে, যদি কেউ পার্লারে নাও যায় বাড়িতে করুক, তাতে কী হবে, সে ট্রিটমেন্টটা করতে পারবে। এবং শুধু তাই না, আমাদের স্পা ক্রিম কিন্তু আলাদাভাবে আসছে, যে ক্রিমটা কিনো আমরা বাড়িতে, মানে পুরো শ্যাম্পু হয়তো বড় একটা ফাইল কিনে নিলাম, ক্রিমটা শেষ হয়ে যাচ্ছে, ক্রিমটাও বাড়িতে সে তো শ্যাম্পু করছে, স্পা ক্রিমটা নর্মালি কন্ডিশনারের জায়গায় ইউজ করতে পারে, তাতে কী হয় যে ড্রাইনেসটা সেটাও কিন্তু চলে যাবে। এবং স্কাল্পে লাগলে যে ড্যান্ড্রফ প্রবলেমটা হচ্ছে, যে বলে না যে তেল লাগলে পরে অনেক সময় ড্যান্ড্রফ হয়, আমাদের স্পা ক্রিম কিন্তু স্কাল্প দিয়েও মাসাজ দেওয়া যায়, সেক্ষেত্রে স্কাল্পে যদি এটা হেয়ারের সাথে মাসাজ দিই, হেয়ার ফলটা বন্ধ হচ্ছে, প্লাস আমাদের যে ড্রাইনেসটা সেটা চলে যাবে। স্যারকে বলি যে এই যে চিন্তাভাবনা সবসময়, আমি আগেও আপনার সঙ্গে অনুষ্ঠান করেছি, নেচুরেসেন্স অলওয়েজ অল টাইম মানুষের জন্য ভাবছে। এই যে একটু আগে কথা হচ্ছে, সুকৃত বললো রেঞ্জ আসছে, তার মানে কি কিছু আবার নতুন চিন্তাভাবনা, কিছু থিঙ্কিং? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, কাস্টমার্সের স্যাটিসফ্যাকশন কী করে আনা যায় আমরা সেইভাবে চেষ্টা করি। এবং কিছু কিছু প্রোডাক্টস যেগুলো আমাদের বন্ধ হয়ে গেছিলো, তার জন্যে অনেকের প্রবলেম ফেস করছিলেন এই কয়েকদিন, গত 3 মাসের মধ্যে অনেক লোকের বাড়িতে নিয়ে গিয়ে আমরা ডেলিভারি অবধি করে এসেছি। আজকেও কিছু প্রোডাক্টগুলো অর্ডার আছে হাতে, সেটাও আমরা পৌঁছে দিয়ে পৌঁছে দিতে পারবো কালকে বা পরশুদিনের মধ্যে। এছাড়া যেটা হেয়ার স্পা কিট, মাঝখানে আমাদের কিট তো ছিল, আলাদাভাবে হেয়ার স্পা ক্রিমটা বন্ধ হয়ে গেছিলো, সেটাকে আবার কোম্পানি রিলঞ্চ করছে কাস্টমারদের জন্য সুবিধে, যে আপনি বাড়িতে নিয়ে গিয়েও ইউজ করতে পারেন। আর পলিউশনের জন্য বেনিফিট হয় কি, যে হেয়ারের ট্রিটমেন্ট যেরকম স্কিনের ট্রিটমেন্ট আমরা করি, সেভাবে হেয়ারকে যদি আমরা ট্রিটমেন্ট না দিই তাহলে রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে, চুল পড়া শুরু হয়ে যাবে। তার জন্য আপনাকে বলবো যে নেচুরেসেন্সের হেয়ার স্পা কিট এবং হেয়ার স্পা ক্রিম যেটা মার্কেটে অ্যাভেলেবেল, এখন হয়তো প্রত্যেকটা দোকানে আপনি পাবেন না, ওটা প্রফেশনালি প্রোডাক্ট 450-500 টাকা দাম MRP, মানে ওটা তো ফর এক্সাম্পল, আপনার যদি কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন বা কল করবেন, আমাদের এক্সিকিউটিভ ঠিক আপনাকে অ্যাভেলেবেল করিয়ে দেবে। আর স্পা ক্রিম যেটা বেরিয়েছে শীঘ্রই আমাদের উইদিন এ ফার্স্ট উইক, আমাদের পয়লা বৈশাখের আগে আগে প্রত্যেকটা দোকানে আমরা বা পার্লারে প্রফেশনালি জায়গায় আমরা ঠিক পৌঁছে দিয়ে আসবো।
সুতরাং বুঝতেই পারছেন যে কতটা দায়িত্ব সহকারে নেচারেসেন্স কাজ করছে এবং করে চলেছে। এটা নয় যে আজকে স্যার বলছেন তো আজকে থেকে কাজ হচ্ছে, নট দ্যাট। নেচারেসেন্স নাহলে এতদিন মানুষের অন্তরে জায়গা করে নিত না। শুধুমাত্র তাদের থিঙ্কিংটা অনেকটাই শার্প আপনাদের ক্ষেত্রে, যে কতটা তাড়াতাড়ি কাজ করা যায়। একদম সুপ্রি থেকে বলি যে দেখো, যেমন হেয়ারের সমস্যা, হেয়ারের আমরাও স্ক্যাল্পেরও তো বিভিন্ন ধরনের কন্ডিশন দেখি, অয়েলি স্ক্যাল্প দেখি, তোমার ড্রাই স্ক্যাল্প দেখি, এবং এই যে ওয়েদারটা আসছে, ধীরে ধীরে যখন স্ক্যাল্প ঘামা শুরু করবে দেখবে, আমরা দেখেছি যে অনেকে ভাবে আমার কোনো ড্যান্ড্রাফ তো নেই, আমার গরমকালে কোনো ড্যান্ড্রাফই হয় না, কিন্তু আমার চুল পড়ে যাচ্ছে, এই জায়গাটা আমার মনে একটু ক্লিয়ার হওয়া যাবে না। সেটা হয় কি, যেরকম যে অনেকে আছে ঘাম হয়, কিন্তু আমরা ঘামটা মুছে ফেলি বলে ভাবি তো মুছে ফেললাম, ঘাম হলো কোথায়, কিন্তু মাথার ক্ষেত্রে কি হয়, আমরা চুলটা বেঁধে রাখি, তো ঘামটা কিন্তু চুলের মধ্যে বসেই থাকে। এবং এক একজনের ঘাম এক এক রকম হয়, কারোর হয় দেখবে মানে কাদা কাদা টাইপের, বা একটুখানি মানে কিরকম টাইপের হয়, নখের মধ্যে, হ্যাঁ নখের মধ্যে অনেকে লেগে যায়। আবার অনেকের আছে নখে লাগে না কিন্তু জল জাতীয় হয়, সেটাতেও কিন্তু স্কাল্পের প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের তো অ্যালোভেরা জেল আছেই, কিন্তু হেয়ার স্পা ক্রিমটা যদি মানে সপ্তাহে একদিন করে শ্যাম্পু করার পরে যদি ইউজ করে, সেক্ষেত্রে উনার অল টাইপ হেয়ারের জন্য এবং অল টাইপ স্কাল্পের যাবতীয় প্রবলেম উনি সলভ করতে পারবেন। একদম, এবং শুধুমাত্র সমস্যা তো নয়, মেনটেনেন্সটা বড় বিষয়। তুমি একটা সুন্দর চুলের তোমার মানে চাহিদা রয়েছে, তুমি যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসছো নেচারসের প্রোডাক্টে, কিন্তু সেটাকে মেনটেন করতে চাই। আমার ভালো স্ক্যাল্প হয়ে গেল, হেয়ার ভালো হয়ে গেল, তারপরে মেনটেন করলাম না, আলটিমেটলি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। একদম একদম, সঙ্গে আমাদের হেনাটাও আছে। হেনাটা কিন্তু যদি কেউ করে, যদি মনে করে কারোর চুল গ্রোথ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা বলবো হেনা এখন সবাই মানে হেনাটা উঠেই গেছে, তো হেনা কিন্তু করতে পারে। তাতে কি হয়, গ্রে হেয়ার যেটা, সেটাও কিন্তু তার কালারটা হবে, সঙ্গে কন্ডিশনিংটাও হচ্ছে। স্কাল্পের প্রবলেম কিন্তু যাবতীয় হয় সমস্ত কিছুর ইউজের ওপরে। আমরা এক এক সময় মনে করি হেয়ার জেল ইউজ করছি, কোন হেয়ার জেল ইউজ করছি আমরা জানি না, কিন্তু ইউজ করছি, সেক্ষেত্রেও প্রবলেম হয়ে থাকে। বা আমরা যখন চুলটা সেট করি তখন কোনো একটা স্প্রে ইউজ করি, সেক্ষেত্রেও হয়ে থাকে। অ্যালোভেরা জেলে কিন্তু ওটা সেই প্রবলেমটা সলভ করে দেবে। বেসিক্যালি আমি বলি, এখন সানব্যান যেটা আমাদের স্পেশালি এসপিএফের ক্ষেত্রে, যেটা অনেক এসপিএফ বলে, আমাদের নেচার এসেন্সের যেটা সানব্যান আছে, SPF 30 দুটো সাইজ পাওয়া যায়, SPF 40 দুটো সাইজ পাওয়া যায়, SPF 60ও পাওয়া যায়। বাট SPF 60 বেঙ্গল বা আদার্স এরিয়ার জন্য খুব বেশি এফেক্টিভ হয় না, কারণ কি এত গরম, মানে ধরুন আপনার আজকে 48-49 ডিগ্রি যেখানে হোক সেখানে SPF 60 এন্ড অ্যাবাভটা বেশি ইউজ হয়। নর্মালি SPF 30 আর 40। এইবার নেচার এসেন্সের যেটা নতুন, আবার আমরা যেটা ভালোভাবে নতুন গেট আপ চেঞ্জ করে আরও ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ করে প্রোডাক্টটা এনেছি, আমার দর্শকের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই বছর আপনি নেচার এসেন্সের SPF 30, 40, 60ml, 120ml যেটা মনে করেন সেটা আপনি একবার ইউজ করে দেখুন। সেটা হচ্ছে লোশন বেস ফর্মুলাতে, ক্রিম বেস হলে কী হয়, মুখে একটা চিপচিপে ভাব থেকে যায়, লোশনের কাজ হলো যে স্কিনের সাথে পুরো অ্যাবজর্ব হয়ে যায়, তাতে আপনার কোনো রকম প্রবলেম হবে না, বা আপনার সেইভাবে মার্কেটে গেলে কেউ বলবে না যে তুমি কী লাগিয়ে এসছো। তো ডেফিনেটলি আমার অনুরোধ থাকলো সবার দর্শকের কাছে যে আমাদের নেচার এসেন্সের সানব্যান্স মিন মতলব আপনার সূর্যর এফেক্টকে পুরোপুরি ব্যান করে দেওয়া, সেরকম কোয়ালিটি এবং সেইভাবে ইনগ্রিডিয়েন্টসটা আমরা ইউজ করেছি। SPFকে আপনি ইউজ করুন, দেখুন নেচারসের প্রত্যেকটা প্রোডাক্ট ভালো। আর দর্শকের যেটা ফিডব্যাক থাকে যে কি পাপায়া ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ, বা আপনার নিম অ্যালোভেরা ফেস ওয়াশ, আপনার কিটের মধ্যে গোল্ড কিট আছে, AHA কিট আছে, ডার্মাল কিট আছে, অনেক কিট আছে, ডায়মন্ড কিট আছে, তো প্লিজ আপনি একবার সানব্যান, অ্যালোভেরা জেল, পাপায়া ফেস ওয়াশ, নিম অ্যালোভেরা ফেস ওয়াশ এই গরমের সিজনে আপনি ইউজ করে দেখুন, রেজাল্ট অনেক ভালো পাবেন আপনি। সুতরাং এটা স্যার বলছেন মানে বুঝতেই পারছেন, এটা খুব ভালো একটা বিষয় যে লোশন ফর্মে আপনার SPF আসছে, এবং যেটা আমাদের খুব দরকার, এটা নয় যে অনেকে ঘামের ভয় পায়, অনেকে কালো হয়ে যাওয়ার ভয় পায়, সেই জায়গার থেকে বের করে আনার জন্যই কিন্তু এই ফর্মেশনটা হচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি যে আমার আচ্ছা দাদা, সবার আগে আপনার নাম আর আপনার এরিয়াটা বলুন, কোথা থেকে ফোন করছেন, আপনার নাম কি? নাম আর এরিয়াটা? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুব্রত মুখার্জি। কোথা থেকে বলছেন দাদা? আমি বলছি কোথা থেকে, আসলে কল ড্রপ করছে বুঝতে পারছি না। গড়িয়াতে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন বলছিলেন আপনি? প্রশ্নটা হচ্ছে যে আমার মাথায় একটা, আমি কোনো পলক বা হেনা করতে পারি না, আমার একটা অ্যালার্জি আছে। ওকে, হ্যাঁ এখন আপনাদের যেটা দেখাচ্ছেন সেটা কি ইউজ করা যাবে? কারণ আমি
অ্যালার্জি আমার প্রচন্ড ভাবে হয় আর কি, মানে চোখ মুখ ফুলে যায়, মাথা চুলকাতে আরম্ভ করে, যেন মনে হয় ন্যাড়া হয়ে যায়। যার জন্য আমি কোনো আপনার হেয়ার কি মানে গ্রে হেয়ার আছে না আপনার ব্ল্যাক হেয়ার আছে? গ্রে আছে তো। আচ্ছা, আপনি আমাদের নেচারস এর দেখবেন একটা ব্ল্যাক আর বার্গেন্ডি দুটো কালার এভেলেবেল আছে, যেহেতু প্যারাডিফেনালের আপনার মাত্রা অনেক, আমরা মানে সেইভাবে বলতে গেলে আমরা ইউজ করি না বলেই আপনি যে কোনো স্কাল্পে এটা ইউজ করতে পারেন। নেচারসের যতগুলো প্রোডাক্ট আছে বেসিক্যালি এটা হার্বাল অ্যান্ড আয়ুর্বেদিক বেসড, আর আমরা যেগুলো ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, তো ডেফিনেটলি আপনি লাগানোর আগে আপনি 20 টাকা দিয়ে একটা পাউচ পাওয়া যায় সিঙ্গেল, বক্সে 10টা করে থাকে, 200 টাকায় মারপি, আপনি সিঙ্গেল পিস আপনি একবার কিনে নিয়ে আসবেন 20 টাকা দিয়ে, আর আপনি ঘুলে ওটাকে কানে গুঁড়ায় একবার টেস্ট করে আপনি দেখবেন, যদি কোনো অ্যালার্জি না হয় 100% আপনি লাগাতে পারেন। আর অন্য যেগুলো কেমিক্যাল বেস হয় তাতে আপনার প্রবলেম হচ্ছে, এটাতে আশা করি কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ ফোন করার জন্য, এটা একদম সঠিক কথা। প্যাচ টেস্টটা করিয়ে নেবেন কানের পিছনে লাগিয়ে যে আপনার অ্যালার্জি হচ্ছে কিনা, তবে আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন। এবং বিশেষ করে এটা তো আপনার আগেরগুলো তো মনে হয় করা উচিত ছিল। তো যাই হোক, আমরা এখন যেটা বললেন স্যার সেভাবে আপনি দেখুন এবং খুব কমের মধ্যে শুরু করুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? নমস্কার, বলছি রূপা সিংহ বলছি। কোথা থেকে? শিলিগুড়ি। বলুন। কথা বলা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, কি প্রশ্ন আছে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে এরকম গালে আমার আগে ছিল না, কিছুদিন হলো গালে ম্যাচাটা পড়েছে সারা গালে। আপনারা বোঝেন না কেন, আপনি শুনতে থাকুন, কোনো প্রোডাক্টের নাম কেউ বলবেন না, কারণ যে কোনো প্রোডাক্ট স্বকীয়তায় নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এখানে আমরা যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানে সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আপনি ব্যবহার করেছেন কি করেননি, হ্যাঁ বা না, ব্যাস এইটুকুই আমরা শুনতে চাই। আপনি ব্যবহার করেন, এবার সুকৃতি উত্তর দাও। পিগমেন্টেশন বা মেচেদা যেটা, সেটার জন্য সাধারণত আমরা বলি পাপায়া ফেস ওয়াশ, তো অবশ্যই তাকে ইউজ করতে হবে। পাপায়া ফেস ওয়াশ দিয়ে উনি সপ্তাহে দিনে 2 বার করে মুখটা ক্লিন করুন, এবং সঙ্গে পাপায়া ক্রিমটা যদি উনি খুব রোদে না যান তাহলে পাপায়া ক্রিমটা দুপুরবেলায় উনি ইউজ করতে পারেন। আর যদি উনি থাকেন রোদে বা সারাক্ষণ রান্নাঘরে থাকেন, সেক্ষেত্রে আমরা বলবো পাপায়া ক্রিমের সঙ্গে সানস্ক্রিনটা যেন অবশ্যই, যেটা আমাদের সানবান 40, সেটা ওনার দরকার, কারণ পিগমেন্টেশন অলরেডি ওনার পড়ে গেছে এবং 45 এজ মানে অনেকটাই এজ হয়ে গেছে। সেক্ষেত্রে সানবান 40টা ইউজ করুক, কিন্তু ঘন্টা দুয়েক পর ওনাকে পর ওয়াশ করে নিতে হবে। এছাড়া আমি আরেকটা কথা ওনাকে কন্টিনিউ বলতে চাইবো, সেটা হচ্ছে স্পট রিডাকশন ক্রিমটা স্পটের ওপরে নাইটে যদি ইউজ করে, ওনার হোম কেয়ার প্রোডাক্ট হিসেবে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে, কোনো প্রবলেম হবে না। স্পট ক্রিমটা এতটাই ভালো, উনি দিন 10-15 ইউজ করার পর নিজেই দেখবে একটা লাইট হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও যদি উনি মনে করেন যে আমি একটু ফেসিয়াল করবো, এজ হয়ে গেছে, পিগমেন্টেশনটা তো শুধুমাত্র স্কিনের ওপর হয় না, লিভার থেকেও হয়ে থাকে, তো লিভারের জন্য নর্মালি আমরা যা যাবতীয় ঠান্ডা জিনিস খাবার সেগুলো খাবো, পিগমেন্টেশনের জন্য আমাদের একটা গ্লাইকোলিক ফেসিয়াল আছে যেটা ইউজ করলে ভালো হবে। আসবো আমরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি লক্ষ্মীগঞ্জ বলছি, পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ 56A। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ওনাদের কিছুদিন হলো নিচাতে আমি প্রোডাক্ট বানাচ্ছি, তাতে মোটামুটি আমি একটু ভালো আছি। আমার ড্রাই স্কিন, হ্যাঁ মাঝখানে খোলো আমি ব্যবহার করছি, কিন্তু তাতে আমি গ্লো পেয়েছি। আপনাদের ওই এজ ডিফেন্স ক্রিম আর স্ট্রবেরি যে টোনার, আর আপনারা দিয়ে জন্য দিয়েছেন ওই যে অল পারপাস যেটা আপনার ক্রিমটা কি যেন সালফ, কি সালফ না, এটা অ্যালমন্ড এন্ড হানি অল পারপাস ক্রিম বলেছিলেন, আর আপনাকে সানস্ক্রিন তো একটা আলাদা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার শুনুন, আমাকে তাহলে আমি আপনার নাম্বারটা নেবো, আমি ঠিকঠাক মানে বুঝতে পারিনি বুঝলেন তো। হ্যাঁ হ্যাঁ, তো আমাকে একটু ডিটেলস ভাবে একবার মানে দিনের বেলার থেকে রাত্রিও বেশ দিবেন, ক্রিমটা যেমন রাত্রিবেলা ব্যবহার করি। ঠিক আছে দিদি, আপনি এক কাজ করুন, আপনি নম্বর লিখে নিন 9804
2239 এটা হচ্ছে সুকৃতি ম্যাডামের নম্বর, আমার নম্বর হচ্ছে 9435104046। আপনি প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাই ইভিনিং 4টের সময় বা 4:30টার সময় আপনি ফোন করবেন, সুকৃতি ম্যাডাম আপনাকে স্টেপ বাই স্টেপ কী কী প্রোডাক্ট লাগবে উনি বলে দেবেন, সেইভাবে আপনি ইউজ করুন, আশা করি আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। আরেকবার আমি বলে দিই নাম্বারটা, যদি নোট না করে থাকেন, যেটা স্যারের নাম্বার 9435104046, 9435104046। আরেক সুকৃতির নাম্বার 9804022396, 9804022396। হেল্পলাইনে কিন্তু প্লিজ সকাল 10টা থেকে 6টার মধ্যেই ফোন করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি অনামিকা হালদার শিলিগুড়ি থেকে বলছি। বয়স কত? 25। হ্যাঁ, কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আমার অয়েলি স্কিন আর মাথায় ড্যান্ড্রাফও আছে। হ্যাঁ, আর মাথায় গোটা গোটা দানা দানা বেরোয়, মাথা পুরোটা প্রচন্ড ঘামে। হ্যাঁ, আর মুখে ব্রণও বেরোয়নি। বলছি আমি কি প্রোডাক্ট ইউজ করতে পারি তার জন্য? শুনতে থাকুন, হ্যাঁ শুনতে থাকুন। এখন যেহেতু গরমকাল, আমরা কিন্তু রেগুলার শ্যাম্পু করতে পারি, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট বলবো ওনাকে রেগুলার শ্যাম্পু করতে হবে, কারণ স্কাল্প যেহেতু ঘামছে এবং ওনার যেহেতু মানে দানা দানা হচ্ছে, সেক্ষেত্রে ওনার ঘামটা স্কাল্প নিতে পারছে না। আর এই মুহূর্তে যদি উনি মনে করেন অ্যালোভেরা জেলটা আমাদের এভরিডে নাইটে ইউজ করা যায়, নাইটে উনি ইউজ করুক, করে শ্যাম্পু করুক, তাতে কী হলো ওনার যে ড্যান্ড্রফ প্রবলেম চলে যাবে, এবং ড্যান্ড্রফ প্রবলেম চলে গেলেই কিন্তু ওনার পিম্পলস প্রবলেমটাও কমে যাবে। ড্যান্ড্রফ থেকেই ওনার পিম্পলস হচ্ছে। পিম্পলসের জন্য আমি বলবো অ্যালোভেরা যে ফেস ওয়াশ আছে আমাদের, নিম অ্যালোভেরা ফেস ওয়াশ পার্টিকুলার, সেটা যদি সপ্তাহে দিনে দুবার করে করে, এবং মানে যদি মনে করছে খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, তাহলে মাঝে মাঝে সপ্তাহে দিনে একবার করে করুক, সপ্তাহে 7 দিন করুক, দিনে দুবার করে, মাঝে মাঝে হয়তো একদিন একবার করে করুক, তাতে স্কিনের যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। আর অ্যালোভেরা জেলটা মাথায় ওদিক এবং মুখে ওদিক প্রবলেম হবে না কিছু। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, তাতে কি হলো মানে অ্যালোভেরা জেলটা যেহেতু স্ক্যাল্পটাও স্কিন, তার জন্য স্কিনেও মানে স্ক্যাল্পে অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফের জন্য অ্যালোভেরা জেল প্লাস আপনার শাইনিং এর জন্য, আপনার ফলিং হেয়ার এর জন্য অ্যাকচুয়ালি অ্যালোভেরা জেলকে আপনি মাল্টিপারপাস হিসাবে আপনি ইউজ করতে পারেন। সুতরাং আপনি ব্যবহার করতে পারেন। আপনি তাও বলবো যে আপনি একটুখানি যোগাযোগ করে নিন যদি আপনার কোনো কোয়ারিজ থেকে থাকে তো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? রূপালী দাস বলছি। কোথা থেকে বলছেন? রূপালী দাস বলছি। কোথা থেকে? বেহালা থেকে। বয়স কত আপনার? আমার বয়স 45 বছর। আচ্ছা বলুন কি প্রশ্ন আছে। আমার দু গালে চিকেন্স পড়েছে, পটের মতন একটা ছোট্ট ছিল সেটা বেড়ে বড় হয়ে গেছে। আমি মানে করতে চাই এসেন্সের, নেচার এসেন্সের হাত ধরতে চাই। নেচারের হাত ধরতে চান? শুনতে থাকবে, শুনতে থাকুন। উনি কিন্তু একদম কোনো ট্রিটমেন্ট করেন না, জাস্ট হচ্ছে দেখছে বড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা সেটাই দেখছে, কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। যে কোনো জিনিস করতে হলে ট্রিটমেন্টের দরকার। পাপায়া ফেস ওয়াশ স্যারও বলেছেন, আমিও বলছি, আমাদের পাপায়া ফেস ওয়াশ পিগমেন্টেশনের জন্য খুব ভালো। এছাড়া উনি স্পট রিডাকশন ক্রিমটা অন্তত নাইটে ইউজ করুক, আর সকালে যদি কিচ্ছু করতে না পারে পাপায়া ফেস ওয়াশ ইউজ করার পর সানস্ক্রিনটা অবশ্যই করুক। তাতে কী হয় যে আমাদের স্পটটা আছে তাতে যখন আরও হিট পড়ে, মানে লাইটের আলো যেটা সেটারও হিটটা কিন্তু স্কিন অনেক সময় নিতে পারে না, এই যে একটা হয়ে যাওয়ার পরে স্কিন খুব পাতলা হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা বলবো একটু তখন সানস্ক্রিনটা ইউজ করলে পরে সেই প্রোটেকশনটা পাওয়া যায়, এবং রাত্রেবেলা স্পট রিডাকশন ক্রিম ইউজ করুক, তাতে উনি ভালো হয়ে যাবে। আমি একটা ফোন নিয়ে স্যারকে একটা কোয়েশ্চেন করবো, আমার মনে এসছে আসছি। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? নমস্কার, আমি মৌ বলছি ভবানীপুর থেকে। কে বলছেন? মৌ, মৌ। আচ্ছা বয়স কত আপনার? আমার বয়স হলো 25। বলুন। হ্যাঁ বলছি কি, আমার কাছে ওই আমার অ্যাকচুয়ালি প্রবলেম কিছু নেই, আমি ওই ল্যাকটো ট্যাঙ্ক ক্লিয়ারটা আর ল্যাকটো ব্লিচটা এই দুটো কিনেছি, তো ওর মধ্যে লেখা আছে যে এইটা এভরিডে ইউজ করতে পারবে, তো আমি ব্লিচটা কি এভরিডে ইউজ করতে পারবো? ডেফিনেটলি দিদি, আপনি শুনতে থাকুন, ল্যাকটো ট্যাঙ্ক ক্লিয়ার আপনি এভরিডে নট এ সিঙ্গেল টাইম আপনি যদি মনে করেন দুবেলাও ইউজ করতে পারবেন। আফটার ল্যাকটো ব্লিচটা, ল্যাকটো ব্লিচ আপনি দেখুন সেটা ল্যাকটো ব্লিচকে ডেইলি ইউজ করার কোনো প্রয়োজন নেই, ল্যাকটো ব্লিচ আপনি উইকলি আপনি ইউজ করুন, ল্যাকটো ট্যাঙ্ক ক্লিয়ারকে আপনি ডেইলি ইউজ করুন। আর আমাদের না একটা স্লোগান আছে, আফটার সান অ্যান্ড বিফোর সান, বিফোর সান আপনি যদি যেতে চাইছেন তাহলে আপনি সানস্ক্রিন লাগিয়ে যাবেন,
আফটার সান আপনি আসার পরে বিকালবেলা ল্যাক্টোট্যান ক্লিয়ার ইউজ করবেন, ইওর স্কিন উইল বি বিকাম এ হেলদি। আপনার স্কিনে যা যা সমস্যা আছে রিগার্ডিং আপনার ট্যানিং পিগমেন্টেশনস, তার জন্য স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট ইউজ করবেন, যেটা পাপায়া ফেস ওয়াশ আপনি লাগাবেন, তারপরে আপনি একটা হালকা হাতে ময়েশ্চারাইজিং, বেরোবার 10 মিনিট আগে আপনি সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে যাবেন, সেটা হলো বিফোর সান। আর আসার পরে আপনি ল্যাক্টোট্যান ক্লিয়ার ইউজ করবেন ইভিনিংয়ে, এগেন ল্যাক্টোট্যান ক্লিয়ার ইউজ করার আগে একবার ফেস ওয়াশ ইউজ করবেন। আপনার নর্মাল টু ড্রাই স্কিন আছে বা নর্মাল স্কিন আছে আপনি গোল্ড ফেস ওয়াশ ইউজ করতে পারেন, পিগমেন্টেশন থাকলে আপনি পাপায়া ফেস ওয়াশ ইউজ করুন, অয়েলি স্কিন থাকলে আপনি নিম অ্যান্ড অ্যালোভেরা নেচার এসেন্সের নিম অ্যান্ড অ্যালোভেরা আপনি ফেস ওয়াশ ইউজ করুন। একদম। আর স্যারকে যেটা বলতে যাচ্ছিলাম, একটা ফোন নিয়ে, হ্যালো হ্যালো কেউ আছেন? নেই। যে যখনই মানুষের তো ডিমান্ড বিভিন্ন রকম হয় একটা পার্টিকুলার বিষয়ের উপর, আপনারা অভিজ্ঞ মানুষ আরও বুঝতে পারবেন যে দীর্ঘদিন নেচার এসেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, যত বছর আপনি আপনার, আমি আপনার জায়গা থেকে বলছি, মানুষের বেসিক ডিমান্ডটা কি, কারণ নেচার এসেন্স কিন্তু মানুষ ভালোবাসে। আমার মনে হয় সব থেকে বড় প্লাস পয়েন্ট নেচার এসেন্স মানুষকে, মানুষের পালসটা বোঝে, সেই জায়গাটা কিভাবে আপনারা ম্যানেজ করছেন? দেখুন, বেসিক্যালি ডেইলি বেসিসে কোম্পানি যেটা আপনার কাস্টমার্সকে লক্ষ্য করে একটা প্রোডাক্ট আমাদের লঞ্চ করেছিল, সেটা হচ্ছে আপনার ল্যাক্টোট্যান ক্লিয়ার, যেটা পুরো ভারতবর্ষে সব থেকে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন ইন্ডিয়া পার্টে আমাদের ল্যাক্টোট্যানের সেলটা বেশি আছে। অনেকেই জানেন না যে গোল্ড ব্লিচ, যেটা আমরা বলি যে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান, ইন দ্য সেন্স যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অন্য কোম্পানির যতগুলো ইউনিটস বিক্রি করে তার থেকে মোর দ্যান 3 টাইমস আমরা নাম্বার অফ ইউনিটসে আমরা বেশি বিক্রি করি, বিকজ উই আর দ্য ফাউন্ডার অফ দ্য গোল্ড ব্লিচ, মানে সেটা ধরে নিতে পারেন। প্লাস আপনার কাছে গোল্ড কিট বা আদার্স কিট যারা দেখছেন মার্কেটে দুনিয়ার কিটগুলো অ্যাভেলেবেল আছে, এই কিটের ফার্স্ট মানে দারুণভাবে সেভ করে একটা সুন্দর ব্যাগের মধ্যে ধরুন বা একটা প্যাকেটের মধ্যে প্যাকিং করা সিস্টেমটা কিন্তু নেচার এসেন্সই লঞ্চ করেছে। আজকে অনেক কম্পিটিশন মার্কেট, তো কাস্টমারের সাথে আমরা এতটাই ফিল্ড ওয়ার্কার যারা আছে বা আমাদের কোম্পানি হাই ম্যানেজমেন্ট লেভেলে, আমরা সবসময় কাস্টমারকে ক্লোজলি মনিটর করি, ওনার কী চাহিদা আছে, ওনাকে কীভাবে সার্ভিস দিতে পারবো, অ্যাট এনি কস্ট আমরা চেষ্টা করি যে 100% স্যাটিসফাইড করে ওনার প্রোডাক্ট ওনার বাড়িতে পৌঁছে যাওয়া। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই প্রশ্নটা কেন করলাম, এই একটি কারণে করেছি যে আপনাদের চাহিদাটাই হচ্ছে নেচার এসেন্সের শেষ কথা, এবং সেইভাবেই কিন্তু তারা নিজেদেরকে আপগ্রেড করছে আরও বেশি মাত্রায় যাতে আপনারা ভালো সার্ভিস পান, যেটা স্যার বললেন। এবং আমি সুকৃতির কাছে যাব। দেখো সুকৃতি, আমাদের হেয়ারের সমস্যা বলো, সে তো গাইডলাইন দিলে, স্কিনের সমস্যা বলো, কিন্তু আমি বলবো নেচারের প্রোডাক্ট, যেখানে বলাই হচ্ছে নেচার, দ্যাট মিন্স প্রকৃতি, সেখানে তো এটা কোনো এজ বার হওয়ার কথা নয়, যে কোনো বয়সে তো নেচার এসেন্সকে অ্যাকসেপ্ট করতে পারে। কিভাবে? হ্যাঁ, আমরা একটা কথা বলবো, আমাদের যে ফেস ওয়াশ স্যার যেগুলো বললেন, আমাদের পাপা ফেস ওয়াশ, গোল্ড ফেস ওয়াশ, এটা স্কিন অনুযায়ী আমরা অবশ্যই বলি, কিন্তু এটা এজ অনুযায়ী আমি বলবো যে সবাই করতে পারে ইউজ, কেন পিগমেন্টেশন হবার কোনো বয়স থাকে না, ড্রাই স্কিন হবার কোনো বয়স থাকে না, বা তোমার যখন পিম্পলস বা অ্যাকনি প্রবলেম ছোটো ছোটো যেটা টিনেজ যাদের তারা অ্যাকনি হয়, তারপর একটু বয়স হলে হয়তো পিম্পলস হচ্ছে, আবার যারা অনেক এজ তাদের স্কিন ড্রাই কিন্তু তাতেও পিম্পলস হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেইভাবে আমাদের প্রোডাক্ট ইউজ করাতে পারি। মানে আমাদের নেচারসের কোনো প্রোডাক্টেরই কোনো বয়স নেই, সবাই সবসময় ইউজ করতে পারে। একদম। আর আপনাদের বলবো যে কোনো কোয়ারিজ থাকলে দেখুন হেল্পলাইন যাচ্ছে, আপনারা শুধু মেনটেন করুন টাইমটাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অফিসিয়াল টাইম যেটা আমরা বলি, ওই টাইমে আপনারা ফোন করুন 8946085274 একটি নাম্বার, আর একটি 9123654541 এই দুটি নাম্বার, এবং সুকৃতির নাম্বারটা আমি বলে দিচ্ছি আরেকবার 9804022396, সেটা আপনি সুকৃতিকে ফোন করুন কি হেল্পলাইনে করুন কি স্যারকে করুন, এই টাইমটাই মেনটেন করবেন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। আর স্যারের নাম্বার বলছি 9435104046, প্রত্যেকটাই আপনারা মেনটেন করুন, আর বিশেষ করে চাহিদা রাখতে থাকুন, আর আপনাদের জন্য নেচার এসেন্স তো রয়েছেই। স্কিনের ক্ষেত্রে একটু বলি আমরা, যে অনেক সময় আমরা বলি যে গ্লো হারিয়ে যাচ্ছে, এবং গ্লো হারিয়ে যাচ্ছে শব্দটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এখনও বুঝে উঠতে পারি না এক্স্যাক্ট গ্লো বলতে চাইছি না ব্রাইট লাইটনিং স্কিন বলতে চাইছি, এটা এখন আমরা বুঝে উঠতে পারি না, বাট এটা তো দরকার আমার মনে হয়। এক্স্যাক্টলি প্রবলেমস কোথায় আছে দেখুন, আমরা না স্কিনের ব্যাপারে অনেক বাড়িতে সমস্যা আছে কি, আমরা সেইভাবে নিজেকে কেয়ারফুলি রাখতে পারি না, একদম যে কোনো কারণে, মেবি আপনি হচ্ছেন ওয়ার্কিং মহিলা, সেই ক্ষেত্রে সময় নেই,
বা জেন্টসের ক্ষেত্রেও অনেক জায়গা হয় যে, যেরকম আমি নিজে বলি যে আমার কাছে সময় থাকে না যে আমি ফেস ওয়াশ লাগাবো না ক্রিম লাগাবো, আমি নিজে কিছু ইউজ করার সময় পাই না, তো সেরকম অনেকেই বিজি শিডিউলের জন্য করেন না। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অন্তত আপনার যেটা সিটিএম আছে রেগুলার বেসিসে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা ইউজ করবেন। তার পাশাপাশি যেটা হচ্ছে সেটা আপনার অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে আর একটা ময়শ্চারাইজার, স্কিনে ময়শ্চারাইজার যখন দেখবেন আপনি ড্রাই হতে চলেছে বা ধরুন আপনি লং টাইমস রোদের মধ্যে কাজ করছেন, সেই ক্ষেত্রে স্কিনের আপনার র্যাশ হয়ে যাচ্ছে বা এফেক্ট আসছে, বা আপনার হয়তো ড্রাই স্কিন আছে সেটা আপনি বুঝতে পারছেন না, একটা এজ ফ্যাক্টর, যেই আপনি 2021 ক্রস করে যাবেন আস্তে আস্তে স্কিনটা আপনার আরও বেশি ড্রাই হতে শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে স্টার্টিং থেকে ময়শ্চারাইজিংগুলো ইউজ করতে হবে, নাইটে একটা ক্রিম ইউজ করতে হবে, মর্নিংয়ে সিটিএম যেটা আছে সেটাকে আপনার রেগুলার বেসিসে ইউজ করতে হবে। ফাইন, এবং গরমের মধ্যে আমাদের ট্যানিং এর সমস্যার সঙ্গে সঙ্গে যত ঘাম বাড়বে সুকৃতি, তত আমাদের হিট র্যাশের সমস্যা বাড়বে। ঘামাচির মতো বোধহয় ডেঞ্জারাস কিছু হয় না, ঘামাচি হলে যন্ত্রণা, সেরে গেলে যন্ত্রণা, একদম সেরে গেলে অদ্ভুত একটা স্কিন হয়ে যায় যেটা মানে রিঙ্কল হয়ে যায় স্কিনের মধ্যে, একটা র‍্যাশ, কেমন একটা অদ্ভুত স্কিন মনে হচ্ছে ফ্লেক্স উঠছে, তো সেই জায়গাটা কি করব? আপনাকে আমাদের যেটা নিম এন্ড অ্যালোভেরা সাবান আছে, অনেকে ডাক্তারে এগুলো আমরা মানে টেস্ট মার্কেটিং করেছি, কাস্টমার ক্লায়েন্টরা নিজে এসে বলেছে যে ডাক্তারের মেডিসিন খেয়ে ঠিক হয়নি কিন্তু আমাদের নিম এন্ড অ্যালোভেরা বা অ্যালোভেরা আমাদের দুটো সাবান আছে, সেটা আপনি যে কোনোভাবে ছোট হোক বড় হোক অল পারপাস সাবান আপনি ইউজ করুন। আশা করি যে আপনার ইচিং বা ঘামাচি সমস্যা যদি থাকে এই সাবান ইউজ করলে আপনার থাকবে না, টোটালি হ্যান্ডমেড সোপ সেটা, একদম চিন্তা করুন। তবে হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে আমরা ওই জায়গাটা যেতে চাই না, কারণ ওটা একটা আলাদা জায়গা এবং হয়তো কমে না আপনাদের আরো অন্যরকম রোগ থাকতে পারে ইন্টারনালি। কিন্তু যেটা নেচার এসেন্সের কথা, যে সোপটার কথা বললেন স্যার, সেটাই কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবে। পিগমেন্টেশনের জন্য পাপায়া সোপও আছে, যাদের পিগমেন্টেশন আছে এই সময়টা, তো বেসিক্যালি এক্স্যাক্টলি যাদের মানে পিগমেন্টেশন সমস্যা আছে আপনাদেরকে বলছি যে আপনি বলবেন নেচার এসেন্সের পাপায়া সোপ দিন, সেটা আপনার স্কিনের পক্ষে অনেক ভালো, এটা ভালো, কারণ অনেকে একটু সোপকে পছন্দ করে, গরমকালে দেখবে তুমি ময়শ্চার, তুমি নিজেও ল্যাকটোটেন সোপও আমাদের আছে। আরে বা, এটা তো একটা ভালো প্রশ্ন করেছে, আমি কতগুলো জিনিস দেখুন, পাপায়া সোপ রয়েছে, অনেকে কাস্টমার জানে না যে সোপস গুলো কিভাবে ইউজ করা হয় বা কতগুলো সোপস নেচার এসেন্সের অ্যাভেলেবেল আছে, তো যেরকম আপনার ল্যাকটো সোপ আছে, আপনার স্যাফরন কেয়ার একটা সোপ আছে যেটাতে হচ্ছে ফেয়ারনেসের জন্য আপনার, তার মানে এই যে আমাদের সিজনটা গরমকাল, এই টাইমটা তো এগুলো খুব ইউজ করা যাবে, অত্যন্ত প্রয়োজন। যদিও আমরা এখন কিছু মানুষ অ্যাওয়ার হয়েছে, কিছু মানুষ বলি যে না আমরা ফেস ওয়াশের মধ্যে বা বডি ওয়াশের মধ্যে থাকবো, তবুও আমি একটা কথা বলি, যেহেতু বডির প্রসঙ্গ তুললাম সুপ্রীতি, আমার ফেসের কেয়ার নর্মালি আমরা এই অংশটুকু নিয়ে ভাবি, দেখবে আমি আগের প্রসঙ্গে বলেছিলাম, কিন্তু দেখবে হাতটা আমাদের ড্রাই হয়ে যায় যখনই গরম পড়ে, আমরা অয়েল থেকে ময়শ্চারাইজার থেকে 100% দূরে চলে যাই, ওরে বাবা গরম লাগছে। কিন্তু এইখানে কোনো অপশন রয়েছে যে আমার স্কিনটা মানে হাইড্রেট থাকবে, আমার মানে বডি স্কিনটা হাইড্রেট থাকবে? আমাদের আমাদের যে অ্যালমন্ড হানি যে বডি লোশনটা আছে ওটা কিন্তু সারা বছর ইউজ করা যায়, মানে শীতকালে ইউজ করলেই যে শুধুমাত্র অয়েলি লাগছে তা না, শীতকালে ইউজ করার পর ওটা গায়ে যে মেখেছি কোনো রকম অয়েল বা কোনো রকম কিছু লাগে না, একদম বডিতে অ্যাবজর্ব করে যায়, সেটা কিন্তু গরমেও ইউজ করা যায়। এবং প্রত্যেকটা ঘরে কিছু না হোক ফ্যান তো চলেই, ফ্যানের হাওয়াতে ওটা বডিতে যে আছে ওটা কিন্তু বডি স্মুথ করে, এবং বডির মধ্যে কোনো রকম চিপচিপা বা মানে যেটা আমাদের হয় না অয়েল লেগে আছে, গাটা ঘামাচি বেশি লাগে বা গরম বেশি লাগে, আমাদের যদি রেগুলার কেউ স্নানের পরে বা রাত্রেবেলা শোয়ার আগে আমাদের অ্যালমন্ড হানি বডি লোশনটা ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু তার বডি স্মুথ থাকবে, এবং তার সেই ক্ষেত্রে ঘামাচির প্রবলেমটাও যদি হয়, অনেকের ড্রাইনেসেও ঘামাচি হয় কিন্তু অতিরিক্ত ড্রাই, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু সেই প্রবলেমটা তার চলে যাবে। কেন সাবান আমরা কি করি যখন গরমকালে ইউজ করি তখন প্রচুর পরিমাণে ইউজ করি, হয়তো যতটা দরকার নেই তার থেকে বেশি করি, তাতে স্কিনটা আরও ড্রাই হয়, সেই ক্ষেত্রে আমরা বডিতে কিছু মেনটেন করি না। কিন্তু যদি মনে হয় স্নানের পরে একটু বডি লোশন পরিমাণে হয়তো কম লাগবে, একটু কম ইউজ করলেও হয়ে যাবে, কিন্তু যদি করা হয় ইউজ তাতে কিন্তু ওই প্রবলেমটা সলভ হবে। বেসিক্যালি দেখুন গরমের সিজনে না প্রত্যেকটা স্কিনের জন্য আলাদা আলাদা সোপস আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনি হেয়ার ট্রিটমেন্ট যদি দিতে চাইছেন, আপনার হেনা প্লাস যেটা আমাদের রেগুলার হেনা, যে কোনো মানুষ নট অনলি যে আপনাকে কালার করতে হবে বা আপনার কোনো প্রবলেমস আছে, আপনি হেনা প্লাস ব্যবহার করুন, আপনার স্কিনের মানে যেরকম মানে ভিটামিন আপনার দরকার সেরকম হেয়ারের জন্যই হেনা প্লাস খুব ভালো, দারুণ কাজ করে, ড্যান্ড্রাফ ফ্রি, সিল্কি হেয়ার, একেবারেই মানে হেয়ারটা আরও বেশি ফ্ললেস হয়ে যাবে। আজকাল হাতে সময় নিয়ে আপনারা কিন্তু ফোন করতে থাকুন, 10টা থেকে 6টার মধ্যে অবশ্যই আপনাদের চাহিদা পূরণ করার জন্য রয়েছে নেচার এসেন্স। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ সুকৃতিকে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ দেখার জন্য।